আফটার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই 8 মাস কোথাও বেরোয়, মানে সেটা লটস অফ রিজনস, সেটা বলবো। বাট রাইট নাও আই এম গোয়িং টু আই এম জাস্ট গেটিং রেডি ফর আ ট্রিপ। শুনুন, আজকে দীঘা যাচ্ছি, তো আমি না হারি, কারণ আমাকে আরও একজন দুজনের সঙ্গে মিট করতে হবে যারা অলরেডি বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। তো বেরিয়ে পড়ে, ও আই জাস্ট ফরগট টু বিড ইউ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল। ওকে, তো আমি চটচট রেডি হয়ে নিই এবং আমি বাইরে দিয়ে গিয়ে আমি তারপর বাইক স্টার্ট দিয়ে আমি তারপর কথা বলছি। তো রাইট নাও এখন 5:20, আর আমি এখন স্টার্ট দিচ্ছি বাড়ি থেকে। হ্যালো মা, আসছি। Let's go to Digha today. By the way, আমাদের এতদিন না বেরোনোর একটা মেন রিজন ছিল, কারণ সৌম্যর বিয়ে। তো সেই নিয়ে আমরা লটস অফ বিজি ছিলাম, মানে ওভার 2 or 3 months ভীষণ রকমভাবে আমরা দুজনেই বিজি ছিলাম। তো ফাইনালি ভালোভাবে সব কিছু মিটে গেছে এবং সৌম্য আর শ্রাবণীর প্রথম ট্রিপ এই দীঘা ট্রিপ। ও যেতে পারেনি, শ্রাবণী আমাদের সঙ্গে যেতে পারেনি, পারছে না, কারণ সৌম্য যেতে পারেনি, তার কারণ শ্রাবণীর অফিসের ডেট নিয়ে একটা ইস্যু হয়েছে। তো সেটা মিটে যেতে ওরা দুজনে অলরেডি ঘুরে এসেছে। তো এই আমাদের এই ভিডিওটার মধ্যে অনেকটা পার্ট ওদের দুজনের ট্রিপটারও থাকবে। সৌম্য অলরেডি জুন মাসেতে গেছিল শ্রাবণীর সাথে, তো সেটা ডিটেলে আসছি পরে, একটু আগেও বলবো। ভারতের কোন জায়গায় কোনো জায়গাতেই টোল লাগে না বাইকের, না 2-3টে জায়গা ছাড়া, যেগুলো খুবই ডেভেলপ হাইওয়ে সেগুলো। প্রথম বাড়ি দিকে গেছিলাম সৌম্যর আমাদের 2018-তে। তো আপনার বাইক তো আমি কিনেছি 2017-এ, সেকেন্ড হ্যান্ড বাইক, 2017-তে কিনলাম। তো 2017-এর পর আমাদের লাইসেন্স পেতে গেলে তখন ওরও আমার লার্নার লাইসেন্স ছিল, তখন মানে ওরও বাঁকা লাইসেন্সটা হয়নি আমারও। তো লার্নার লাইসেন্স নিয়ে দুজনে দুজনে লেগেছে ফেরার সময়। সেই সময় যখন ফিরছি আমরা, তখন ওখানে কোথাও একটা ক্যামেরা লাগানো ছিল, ওখানে বুঝতে পারি যে সৌম্য বলতে সৌম্যকে দেখতে পেয়েছিল, বা কোথায় ছিল জানি না। ফেরার সময় ওইখানে তো ওটা এসে দাঁড় করালো, হঠাৎ করে ওকেও দাঁড় করিয়েছে, আমাকেও দাঁড় করিয়েছে, মেয়েকেও দাঁড় করিয়েছে। বললো কি ওভার স্পিড, ওভার স্পিড মানে কত স্পিড হয়ে গেছে? বললো ওভার স্পিড মানে টোটাল এই যে হলদিয়ার এই রোডটা, ওই রোডটা পুরোটা হচ্ছে 50 লিমিট। তারপরে সে তো তারপর সেটাকে নিয়ে তো বন্ধ রাখলো, মানে আমাদের প্রথমে কোনো লাইসেন্স দেখা ভালো বলতে হবে। সেখানে উল্টো একটা লম্বা সময় কেস হতে পারতো ওই জায়গাতে, সেটা তো দেয়নি। আর শুধু স্মার্ট কার্ডটা দিয়ে তখন জমা রেখে বললে যে এ করতে বলছে, অনলাইনে পেমেন্ট করলেও করতে পারে, বা পরে এখানে এসে ছাড়িয়ে নিয়ে যেতে পারে। তখন কি আর তখন সেই সময় এসে ছাড়াতে যাবে পরে এখান থেকে এসে সোনাপিটিয়া থেকে। তো ওখানে গিয়ে অনলাইনে যখন পেমেন্ট করলাম আমি আর সৌম্য দুজনে,
এইবার অনলাইনে পেমেন্ট করতে যখন গেলাম তখন দেখি স্মার্ট কার্ডের নাম্বার গাড়ির নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ওখানে দিল, হঠাৎ করে দেখি সেখানে অন্য কি একটা মানে অন্য কার একটা নামে রেজিস্ট্রেশন নাম্বারটা দেখাচ্ছে, মানে সামন বিহারি বা গুজরাটি এরকম একজনের নাম হবে তার নামে রেজিস্ট্রেশন দেখাচ্ছে সেখানে। তো বললাম, বললো ওটা কোনো এলে হয়তো কিছু সমস্যা টমস্যা হয়েছে। তো বলে সে আবার সেখান থেকে পেমেন্ট করে দিল, পেমেন্ট করে দেওয়ার পর আমাকে রিসিট দিল, সেই রিসিট দেওয়াতে তারপর স্মার্ট কার্ড ছাড়িয়ে নিয়ে গেলাম। মানে প্রায় আমাদের ঘন্টা খানেকের উপর সেই দিনকে খরচা হয়ে গেছিলো শুধু ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। একটু দাঁড়াতে হবে, পিছিয়ে ব্যাগটা বড় অসুবিধা হচ্ছে, স্ট্র্যাপটা স্ট্র্যাপটা ঠিক করি। নন্দকুমারটা হচ্ছে চৌগাথা মোড়, এখান থেকে তিনটে তিন দিকে রাস্তা। আমাকে নিতে হবে হচ্ছে থার্ড এক্সিট, ফার্স্ট এক্সিটটা যাবে তমলুকের দিকে, নেক্সট আসছে সেকেন্ড এক্সিট, এই এক্সিটটা হচ্ছে হলদিয়ার দিকে, এই এক্সিটটাই নিতে হবে, এটা যাচ্ছে দীঘা। দিস ইজ হলদি নদী, ওই ব্রিজটা হচ্ছে দীঘার লাইন, দীঘা ট্রেন লাইন, যেটা তমলুক থেকে হয়ে আস। এই রাস্তাগুলো এখনো ইন প্রসেস, এইগুলো যেদিন রেডি হয়ে যাবে সেদিনকে আরো ফাস্ট যাওয়া যাবে, মানে দীঘার এটা আরো কমে যাবে টাইমিংটা দীঘা যাওয়ার জন্য। ভাগ্য ভালো যখন যে লেভেল ক্রসিংটা এখন খুলে আছে, এটা দীঘার লাইন সিঙ্গেল লাইন, এই ব্রিজটা হয়ে গেলে এইখানে লেভেল ক্রসিংটার জন্য দাঁড়াতে হবে না। এই রাস্তা এখন টোলও বসে গেছে, উপরের রাস্তাটা লাভলি লাভলি লাভলি। এটা গত বছর যখন এসেছিলাম তখন এইটা নিচে দিয়ে যেতে হয়েছিল, খুব কনজেস্টেড, যাক এটা ভালো করেছে উপর দিয়ে করে দিয়েছে। এইটা একটা ভালো কাজ হয়েছে, এই টোল প্লাজাটা এখানে একদমই নতুন, এটা আগে ছিল না, এটা খুব রিসেন্ট বসেছে, এই ব্রিজটা হওয়ার পরেই আশা করি। অবশ্য টোল প্লাজা এখানে চালু হয়নি, ওই টোল দেওয়া স্টার্ট হয়নি। এই ফ্লাইওভারটাও নতুন করে দিয়েছে, এটাও আগে নিচে দিয়ে যেতে হতো। একটা এসে দিয়ে আর যাই হওয়া, বৃষ্টিটা হোস না, হালকা হালকা জলের ছিটে পড়ছে, বৃষ্টিটা হওয়া হোস না। বৃষ্টিটার জন্য একটু অসুবিধা করে, ভাষা লেগে বৃষ্টি, কিন্তু আমার দাঁড়িয়ে গিয়ে রেনকোট পরতে হলো, তো এই কারণে হয়ে গেল, আমার ভুল হলো, বেরিয়ে গেলেই ভালো হতো একবারে। কারণ জাস্ট কিছু দূর আসার পর মানে জাস্ট একটুখানি মানে এক মিনিট বা দু মিনিটের মতো বৃষ্টি থেমে গেল, ভুল হলো পাড়িয়ে পড়াটা। ঠিক আছে, ওকে, বৃষ্টি সামনে দেখা যাচ্ছে, ক্যামেরা বন্ধ করতে হবে। দিস ইজ কাঁথি মোড়, এখান থেকে বাঁ দিকে গেলে কাঁথি শহর, আর একটা বাঁ দিকে গেলে জুনপুটে যাওয়া যাবে, এখান থেকে বাঁ দিকে গেলে জুনপুট। এই পজিশন থেকে রাস্তা বেশ সরু, এখান থেকে চাউল খোলা পেটে অতক্ষণ না ওই দীঘার কাছাকাছি পৌঁছে যাচ্ছে, রাস্তা এখনও সরু থাকবে। এই বিউটিটা লাভলি লাগে, বাংলা বলছে হোটেল
ডান দিকেই যাই। সৌমর হোটেলটা নিউ দীঘাতে, তো ও দীঘা গেটটা পেরিয়ে ও এই ডান দিকে দীঘা বাইপাস ধরে গেছে। এখানে এই রাস্তায় কখনো আমি যাইনি। আমাদের হোটেলটা এতে ওল্ড দীঘা, তো ওটা পরের ক্লিপে দেখাচ্ছি, কিন্তু এই দীঘা বাইপাসটা একবার দেখে নিই। আমাদের স্টে হচ্ছে সি গার্ল হোটেলে। এটা সি হক, আমি আসলে প্রথমবার এসে এখানে ছিলাম সি হকে। হোটেলে পৌঁছে গেছি, দেখছি সি গার্ল, আর এখন আমাদের রুম নাম্বার করেছে 311। এখন যাচ্ছি রুমেতে, কি ফ্রেশ হতে হবে, রেডি এক্সাস্টেড, খুব খাবার ভীষণ রকমের ধুলো। রুমে গিয়ে তেল আমি আবার স্টার্ট করছি ব্লগ।